আসসালামু আলাইকুম। আপনি কি কখনো হৃদয়ের কথা শুনেছেন? হৃদয় আপনার অন্তর, অন্য কোনো হৃদয় নাই। তো আসলে আমরা আমাদের জীবনের সবাইকে সময় দিতে গিয়ে আমরা আমাদের নিজেদেরকেই সময় দিতে পারি না। বিশেষ করে আমরা যারা বিভিন্ন কাজে ব্যস্ত, একটু বড় হয়ে গেছি, আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রেমিক প্রেমিকা, এ ধরনের লোকদেরকে সময় দিতে দিতে গিয়ে, আমাদের বন্ধু বান্ধব সবাইকে সময় দিতে গিয়ে আসলে নিজের জন্য কোনো সময় থাকে না। আমার হৃদয়ের কথা শোনার মতো সময় থাকে না। অথচ পৃথিবীতে সফলতার একটা বড় বিষয় হচ্ছে নিজের কথা শোনা, অন্তরের কথা শোনা। আপনার অন্তর কী চায়, আপনার মন থেকে আপনি কি চান, এই বিষয়টা বুঝতে পারা, উপলব্ধি করা। কিন্তু বাস্তবে আমাদের সময় কম, আমরা নানান দিকে সময় দিতে 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 গিয়ে শেষ পর্যন্ত নিজেকে নিয়ে একটু ভাববার ফুরসত আমরা পাই না। আমরা হয়তো বিভিন্ন সময় দেখব যে আমাদের নবী রাসূল কিংবা বিশিষ্ট ব্যক্তি, যারা আমরা জানি সাধু সন্ন্যাসী, তারাও কিন্তু প্রচুর পরিমাণে ধ্যান করতেন। ধ্যান করতেন কেন? তাদের হৃদয়ের কথা শুনতেন। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কিছু প্রশ্ন ভর করেছিল, যে প্রশ্নগুলোর উত্তর তিনি খুঁজে পাওয়ার জন্য হেরা গুহাতে ধ্যান করতেন। তার কাছে মনে হচ্ছিল যে পৃথিবীতে কেন এত হানাহানি, কেন মানুষ মানুষের অধিকার পায় না, কেন এই সমাজে এত বিশৃঙ্খলা। এ বিষয়গুলোর সমাধান খুঁজতে গিয়ে তিনি ধ্যান করেছেন, আর এই ধ্যান করার পরবর্তীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অন্তর খুলে দেয়া হয়েছে এবং নাজিল করা হয়েছে কোরআন। আজকে হয়তো আমাদের এই কোরআন নাজিল হবে না, কিন্তু আপনি আমি যখন কোনো একটি বিষয় নিয়ে, কোনো সমস্যা নিয়ে এরকম প্রচণ্ডভাবে একা হয়ে গিয়ে ধ্যান করতে পারবো, চিন্তা করতে পারবো, গবেষণা করতে পারবো, অর্থাৎ নিজের সাথে কথা বলতে পারবো, তখনই হয়তো আমরা পেয়ে যেতে পারি কোনো সহজ সমাধান, যেগুলো নিয়ে হয়তো আমরা অনেক অনেক চেষ্টা করেছি সমাধান করার জন্য। আমি পেয়ে যেতে পারি এমন কোনো প্রশ্নের উত্তর, যেই প্রশ্নের উত্তর পেলে আমি আমার জীবনকে নিয়ে যেতে পারি অনন্য উচ্চতায়। আমরা এমন কোনো সম্ভাবনার কথা হয়তো খুঁজে পাব আমার অন্তরাত্মার কাছে বা অন্তরের মাধ্যমে, যার মাধ্যমে আমি হয়ে উঠতে পারি পৃথিবীর অন্যতম একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব। তো যাই হোক, আমি আর কথা বলবো না। আমি এতটুকু বলতে চাই যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজন মানুষের জন্য নিজের সাথে কথা বলা, নিজে কোন জায়গায় আমার নিজেকে দেখতে চাই, কিভাবে দেখতে চাই, এই বিষয়গুলো নিয়ে নিয়মিত কথা বলা উচিত আমাদের নিজেদের সাথে। হয়তো তাহলেই একটা পর্যায়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো, কিংবা আমাদের লক্ষ্যটাকে অন্তত খুঁজে পাবো এবং কিভাবে সেখানে পৌঁছাতে পারবো, এ বিষয়ে আমাদের অন্তর থেকে একটা একটা করে হয়তো আমরা নির্দেশনা পাবো। তবে একটি বিষয় না বললেই নয়, আমরা যখন আমাদের অন্তরের সাথে কথা বলা বন্ধ করে দিই, তখন আমাদের অন্তর আর আমাকে কোনো বিষয় বলতে চায় না। প্রাথমিক পর্যায়ে আমাদের অন্তর অনেক অনেক বিষয় আমাদেরকে ধারণা দিতে চায়, আমাদেরকে বলতে চায়, কিন্তু একটা পর্যায়ে এসে অন্তর খেয়েই হারিয়ে ফেলে। তখন সে আর কথা বলে না, সে আর আমাদের সাথে কোনো ধরনের রেসপন্স করতে চায় না, কারণ সে দেখেছে যে আমরা আসলে অন্তরের কথায় সাড়া দিচ্ছি না, বা অন্তরকে অন্তর কী বলছে এ বিষয়ে তার সাথে কোনো রেসপন্স করছি না। তো এই জন্য নিয়মিত অন্তরের সাথে কথা বললে পরই আমাদের অন্তর তাজা হয়ে উঠবে, আমাদের বিবেক তাজা হয়ে উঠবে, আমাদের অন্তর আমাকে বিভিন্ন সমাধান দেওয়ার চেষ্টা করবে। তো প্রিয় বন্ধু, এই ভিডিওর ব্যাপারে আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর যারা আলকেমিস্ট বইটি পড়েননি, তারা অবশ্যই আলকেমিস্ট বইটি একবার হলেও পড়বেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।